সান গুঁড়া মশলা নিবেদিত স্বাদের রান্না, পাওয়ার্ড বাই গ্লিটার অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশওয়াশিং লিকুইড। অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা মিলি। আমার সাথে আছেন বিশিষ্ট রন্ধনশিল্পী হাসিনা আনসার। হাসিনা আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে আপনি আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন? আমি খুব সহজ এবং হেলদি একটি রেসিপি দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে স্টিম কাবাব উইথ চিলি গার্লিক সস। তাহলে আমরা উপকরণগুলো জেনে নিই। উপকরণগুলো হচ্ছে, আমাদের চিকেন লাগছে 500 গ্রাম, কাঁচামরিচ লাগছে পরিমাণ মতো, জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজের বেরেস্তা 1/2 কাপ, আদা ও রসুন পেস্ট 2 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ, তেল সামান্য লাগছে, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, ধনে পাতা পরিমাণ মতো, পুদিনা পাতা পরিমাণ মতো, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, আর লাগছে শুকনো মরিচ বাটা 2 চা চামচ, হট চিলি সস লাগছে 2 টেবিল চামচ, আদা লাগছে 1/2 চা চামচ, আর রসুন কুচি লাগছে 1 চা চামচ। আদা এবং রসুন কুচি করা। প্রথমে আমরা কি করব আপু? এখন প্রথমে আমরা হচ্ছে মুরগির মাংসটা ম্যারিনেট করব সমস্ত মশলা দিয়ে। আচ্ছা, আমার এই বাটিটা লাগছে। অবশ্যই প্রথমে আমি কাঁচামরিচ দিলাম পরিমাণ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। জিরার গুঁড়ো দিব 1 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়ো, আর ধনের গুঁড়াও আমি 1 চা চামচ দিচ্ছি, প্রাণ ধনে গুঁড়া, প্রাণ জিরা গুঁড়া। আদা রসুন আমি একসাথে পেস্ট করেছি 2 চা চামচ। আদা রসুন কুচিও লাগছে, আবার পেস্টও লাগছে। হ্যাঁ, কুচিটা লাগছে আমাদের সসের জন্যে, আর বাটাটা লাগছে আমাদের মাংসটা ম্যারিনেট করার সময়। এখন হচ্ছে 1/2 কাপ আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। চাইলে কাঁচা পেঁয়াজটাও দেয়া যাবে, কিন্তু ওটা স্টিম করলে কাঁচা পেঁয়াজের একটা পানি সেটা আবার বের হয়ে, হ্যাঁ এটা একটু সমস্যা। আর হচ্ছে এখন লবণ দিচ্ছি পরিমাণ মতো, অনেকে লবণ কম পছন্দ করেন, অনেকে বেশি, তো সে সেইভাবে দিবে। আর আমি গোলমরিচ পাউডারটা দিচ্ছি 1/2 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া, প্রাণ শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, এক্ষেত্রেও কেউ কম বেশি করতে পারে। আর কর্নফ্লাওয়ার আমি দিব 3 টেবিল চামচ, এটা বাইন্ডিং এর কাজ করবে। আর ধনে পাতা কুচি আমি দিচ্ছি পরিমাণ মতো, এটা ফ্লেভার হবে, সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। হ্যাঁ, আর এটা তো পুষ্টিগুণে ভরপুর। পুদিনা পাতাও আমি তাই করছি, পরিমাণ মতো দিচ্ছি, এটাও ফ্লেভারটা খুবই চমৎকার। আর হচ্ছে গরম মশলা পাউডারটা দিচ্ছি আমি 1 চা চামচ, আর আমি এখানে ময়দা দিচ্ছি 2 টেবিল চামচ, এটা বাইন্ডিং এর কাজ করবে। আমার হাতটা ক্লিনই আছে, আমি এটা মাখিয়ে ফেলি। এটা কি কম তেলের রান্না? এটা হচ্ছে স্টিম রান্না, তো এখানে তেলের ব্যবহার নেই বলতে গেলে। জাস্ট আমি হাতে যখন কাবাবের শেপটা দিব ওই সময় একটু তেলের অয়েল ইউজ করবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এটা সুন্দর মাখানো হয়ে গিয়েছে, এখন আমরা আধা ঘন্টার জন্য এটা মিনিট করব। তাহলে আমরা আধা ঘন্টা অপেক্ষা করছি। আপু স্টিমারে পানি গরম হতে দিয়েছে, এখন কি করব? আমার এই প্লেটটা লাগবে, আমি কাবাবের শেপটা দিব এখানে রাখবো। থ্যাংক ইউ। আমি একটু হাতে অয়েল নিয়ে নিচ্ছি, তাহলে সুন্দর নেওয়া যায়। এটা বিভিন্ন শেপেই করা যায়। দেখতে
দেখতেও ভালো লাগবে, একটা কাবাব কাবাব ভাব আসবে। আসলে এই খাবারটা খুবই হেলদি, কারণ স্টিম করা, এখানে কিন্তু আমরা তেলের ব্যবহার করছি না। হ্যাঁ, অনেকে এই যে বেশি মশলা ঝাল ভাজা পোড়া এগুলো খেয়ে রোজার সময় প্রায় অসুস্থই হয়ে যায় বলা যায়। সেটা অ্যাভয়েড করে আমরা এই ধরনের খাবার খেয়ে অবশ্যই রাখতে পারি আমাদের রেসিপির মধ্যে। আপু এখন স্টিমে আমরা দিয়ে দিই কাবাবগুলোকে। আর স্টিম যখন আমরা করব, আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে পানিটা আমরা যেন খুব বেশি না দিই, ওটা বলক হয়ে পরে এটার মধ্যে পানিটা চলে আসবে, তখন কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। সো আমরা পানিটা চিলি গার্লিক সসটা তৈরি করতে আমাদের লাগছে প্রাণ হট টমেটো সস। আমি এখানে 2 টেবিল চামচ দিচ্ছি। আর হচ্ছে শুকনা মরিচ বাটা দিচ্ছে 2 চা চামচ, যেহেতু এটা হট সস তো এটা একটু ঝাল। হ্যাঁ, আর হচ্ছে আদা মিহি কুচি 1/2 চা চামচ, আর রসুন মিহি কুচি 1 চা চামচ। যেহেতু আমাদের চিলি গার্লিক সস তো গার্লিকটা একটু বেশি দিতে হবে, চাইলে আমরা এখানে প্রাণের হচ্ছে গার্লিক পাউডারটা আছে সেটাও ইউজ করতে পারি, যদি এটা বাইকে অনেকের পছন্দ না হতে পারে, দাঁতে লাগতে পারে, সেক্ষেত্রে এটা বাচ্চারা বিশেষ করে পাউডারটা ব্যবহার করতে পারে। আচ্ছা, এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমাদের কাবাবে কিন্তু খুব বেশি ঝাল আমরা দিইনি, যার কারণে এই হট চিলি সসটা এটার সাথে দারুণ যাবে। সুন্দর একটা কালার এসেছে, দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, একটা হোয়াইট ভাব এসেছে। তো এখন আমরা নামিয়ে ফেলি। আপু আমার এটা লাগবে সার্ভিং ডিশ। থ্যাংক ইউ। এবার আমি এটা দিয়ে তুলে ফেলি। সুন্দর কালার হয়েছে। সসের বাটিটি আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। অ্যারোমা বের হচ্ছে, খুবই অন্য ধরনের একটা রেসিপি পেলাম আপু। এটা খুব অল্প উপকরণ দিয়ে, মানে হাতের নাগালের কাছেই উপকরণগুলো আছে আমাদের। তৈরি হয়ে গেল আমাদের স্টিম কাবাব উইথ চিলি গার্লিক সস। অনেক ধন্যবাদ আপু। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।